গত পনেরো বছরে নির্বাহী বিভাগ দলীয় হয়ে গেছে এর থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস মাহমুদ চৌধুরী নির্বাহী বিভাগকে নিরপেক্ষ করতে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য শাখাতে আসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিম্পসন এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির হোসুম মাহমুদ চৌধুরী এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ আগামী নির্বাচন নিয়েও আলোচনা হয় পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান নির্বাচন ইস্যুতে সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে না বিএনপি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের একার পক্ষে সমস্যা সমাধান সম্ভব নয় আজকে এই নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই এখন এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয় সকল পক্ষ যারা আছে সকলের সাথে আলাপ আলোচনা করে যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় তাহলে ভালো হবে সন্ধানীরা এখানে বসে আছে তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না দেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা পূরণে আমরা সকলকে একযোগে কাজ করতে